জনৈক রাজিবুর রহমান নাস্তিক বনাম আস্তিক মোরগ যুদ্ধ নামের একটা ফেসবুক গ্রুপে লিখছেন, আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, আমি এটাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে নিয়ে আসছি। টাইপ করে, ঈশ্বর যদি অসীম হন, সেই অসীমতার সব স্থানে শূন্যতার অস্তিত্ব কিভাবে সম্ভব, যে শূন্যতা থেকেই তিনি জগৎ সৃষ্টি করেছেন? কেননা অসীম নয় বরং সীমিত, যে কোনো কিছুর শেষ সীমানা আমরা তার চারপাশে থাকা শূন্যতার মাধ্যমে বুঝতে পারি। অসীমতার শর্তই হলো, এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে অসীমতার শর্তই হলো শূন্যতার অনস্তিত্ব। সুতরাং শূন্যতা থেকে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন মেনে নিলে ঈশ্বরের অসীমতা অটোমেটিক প্রশ্নবিদ্ধ হয়। ওনার বক্তব্যের আরো কিছু অংশ আছে, সেটা আমি ওটা অন্য পয়েন্টে। এখানে শূন্যতা এবং অসীমতা উনি বলতে চাচ্ছেন যে কোনো কিছু যদি অসীম হয় এবং একই সাথে সেটা যদি শূন্যতা হয়, তাহলে সেটা কন্ট্রাডিক্টরি হবে। হ্যাঁ, তাহলে শূন্য থেকে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, ঈশ্বর নিজে অসীম, এগুলো কন্ট্রাডিক্টরি আইডিয়াস। আসলে শূন্যতার কয়েকটা ধারণা, শূন্যতার একটা ধারণা হলো গণিতের শূন্যতা। আমরা যদি বলি শূন্যতা, শূন্যতার এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, তাহলে শূন্যতাটা হচ্ছে প্লাস এবং মাইনাসের একটা সমন্বয়। তাহলে যে শূন্যতার এক পাশে আছে মানে পজিটিভ নাম্বার, এদিকে আছে নেগেটিভ নাম্বার, তো এই ম্যাথমেটিক্যাল মানে জিরোটা আসলে কিন্তু আমরা লিটারাল সেন্সে যেটা শূন্য বলতে, নন এক্সিস্টেন্ট বলতে বোঝায়, সেটা 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 না। আচ্ছা, আরেকটা হলো সায়েন্সের শূন্যতা, যে লরেন্স ক্রাউসের সেই বেস্ট সেলার বই এভরিথিং আউট অফ নাথিং, নাথিংনেস, কিন্তু সেই নাথিংনেসের মধ্যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আছে, সেখানের মধ্যে জগৎ সৃষ্টির জন্য যে মৌলিক নিয়মগুলো সেগুলোর কার্যকারিতা আছে। তাহলে যেই যে কোট আনকোট শূন্যতার মধ্যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আছে এবং যেখানের মধ্যে জগৎ সৃষ্টির জন্য যে মৌলিক বিধিমালা, তাহলে এটা মানে এটা শূন্য হলো কিভাবে? হ্যাঁ, তাহলে এটা মানে আমরা আমাদের চেনা জানা বস্তুগুলো ছিল না সেই অর্থে শূন্য, কিন্তু এটা আমরা যেটাকে বলি লিটারাল সেন্সে মানে নন এক্সিস্টেন্ট বোঝাইতে, যে মানে ভয়েডনেস, এমটিনেস বোঝায়, সেটা না। আর আমরা যখন বলি যে মানে ঈশ্বর শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন, তার মানে হচ্ছে ঈশ্বর এমন একটা অবস্থা থেকে জগৎকে অস্তিত্ব এনেছেন যেটা আগে অনস্তিত্ব ছিল, শূন্যতার হচ্ছে সেই অর্থে। এবং শূন্যতা এবং ইনফিনিটি বা অসীমত্ব দুটাই কিন্তু একই জিনিস, কারণ আমরা যখন বলি যে জগৎ অসীম, অসীমভাবে জগৎ প্রসারিত হচ্ছে, তো এটার মানে কি? এটার মানে এই নয়, এই একটা উদাহরণ দেওয়া হচ্ছে, বেলুনের মতো, বেলুন ফুলতেছে, বেলুনের আশেপাশে তো এই রুমটা আছে, ঘরটা আছে, দুনিয়া আছে, তার মধ্যে বেলুন ফুলতেছে, আমরা দেখতেছি, কিন্তু জগতের বাইরে তো সেরকম কোনো আউটসাইড অবজারভার হিসেবে অ্যাটলিস্ট আমরা নাই, গড যদি থেকেও থাকে। তাহলে জগৎ যে এক্সপ্যান্ডেড হচ্ছে, এটা তো জগতের ভিতর থেকে আমরা দেখতেছি, কারণ আমরা দেখতেছি যে এটা সরে যাচ্ছে, এবং আমাদের একটা প্রি কনসেপ্ট হচ্ছে যে সরে যাওয়া বোঝায় যে এক্সপ্যান্ড হওয়া, সেই অর্থে এক্সপ্যান্ড হচ্ছে। আমরা ইউজুয়ালি যেভাবে টানলে বড় হয় সেভাবে কিন্তু এক্সপ্যান্ড না। তাহলে জগতের এক্সপ্যান্ডিংটা যদি আনএন্ডিং হয়, তাহলে তাহলে জগৎটা অসীম হতো সেই অর্থে। কিন্তু আমরা আমাদের বুদ্ধি দিয়ে দেখি এটা কোট আনকোট যত মানে জাগতিক অসীমই হোক না কেন, এটা যেহেতু বস্তু, বস্তুর যেহেতু একটা সসীমতা আছে, তাহলে জাগতিক যে অসীমতা ইনফিনিটি, এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ইনক্যাপাবিলিটি টু মেজার কগনিটিভলি, এটা কিন্তু ইনফিনিট না, যেহেতু এটা বস্তু, এটা জগৎ। বস্তু সম্বন্ধে আমাদের মৌলিক ধারণা হচ্ছে যে বস্তুটা তার অস্তিত্ব দ্বারা সীমিত। তাহলে আমরা যদি বলি যে জগৎটা সেই অর্থে সীমিত নয়, তাহলে জগৎকে ইটসেলফ আমরা কিন্তু একটা ঈশ্বর মনে করতে পারি, যেভাবে প্যান্থিস্টিকরা মনে করে যে জগৎ ইটসেলফ হচ্ছে একটা ঈশ্বর। হ্যাঁ, তাহলে এখানে যে বলছে যে অস্তিত্ব এবং অসীমতা এবং শূন্যতা এটা একসাথে হতে পারে না, কিন্তু যেটা পরম শূন্য, লিটারাল সেন্সে যেটা শূন্য, যেটা ওই মানে বিগ ব্যাং এর সিঙ্গুলারিটি অর্থে শূন্যতা না, যেটা ম্যাথমেটিক্স এর জিরো অর্থে শূন্যতা না, যেটা হচ্ছে আমাদের লিটারাল সেন্সে শূন্যতা মানে নন এক্সিস্টেন্ট, হ্যাঁ, সেটা তো অসীম হবেই। তাহলে এই কথা কেন তিনি সেই আস্তিক বনাম নাস্তিক মোরগ যুদ্ধ নামে ফেসবুক
গ্রুপে রাজীব রহমান লিখলো, আমি বুঝলাম না, আমি ওনার টাইম লাইনে গিয়ে দেখছি এরকম আসবো সব কথাবার্তা ওনার মধ্যে আছে। বার্টন রাসেলের রেফারেন্সে লিখছেন যে নাকের মধ্যে চশমা বসানো হবে, সেই জন্য নাকটা খারাপ হয় নাই, নাকটা খারাপ হয়েছে বলে চশমাটা ব্যবহার করছি আমরা। কথাটা তো সঠিক। তো এই ধরনের যারা অর্ধ বুদ্ধি খণ্ডিত বুদ্ধির মানুষ, তারা কিছু কিছু খণ্ডিত সত্য কথা বলে, এবং সেই পার্টিকুলার সত্য কথাটা থেকে যে কনক্লুশনটা সে টানে, সেই কনক্লুশনটা কিন্তু ভুল। হ্যাঁ, এখন মানে জগতের যে ডিসিপ্লিন দেখা যাচ্ছে, যে সেই ডিসিপ্লিনটা এমনিই হয়েছে, এটা কেউ তৈরি করে নাই। এখন সকল ডিসিপ্লিনের ব্যাপারে আমি মনে করি যে ডিসিপ্লিন ওয়াজ প্ল্যান্ড অর মেজার্ড বাই সামথিং সামওয়ান, কিন্তু যেমন জগতের ব্যাপারে আমরা মনে করি যে না, এটা এমনিই হয় নাই, অথবা আমরা যেটা আসলে ডিজাইন দেখছি এটা ডকিন্সের পাশে, এটা হলো ডিজাইনয়েড, মানে দেখতে মনে হয় ডিজাইন, আসলে ডিজাইন না। তো এর চেয়ে অন্ধবিশ্বাসের কি হতে পারে? যেটা দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট একটা গাণিতিক হিসাবে আছে। আবার কেউ বলেছেন, আমি কার কথা বলতে পারি এক্ষেত্রে, যে ইসলাম অ্যান্ড সায়েন্স যিনি ডকুমেন্টারি করেছেন বল হেডেড, ওনার কি নাম, অক্সফোর্ডের প্রফেসর জিম খোলেলি বলছে যে না, এটা খুব সিম্পল কতগুলো নিয়ম থেকে এটা হয়েছে। যেমন ক্রিস্টালাইজেশন, এটা দেখতে মনে হয় যেন খুব চমৎকার একটা জিনিস, কিন্তু আসলে সিম্পল কিছু নিয়ম থেকে সেটা হয়েছে। তো একটা সুন্দর জিনিস জটিল নিয়ম থেকে না হয়ে সিম্পল থেকে হয়েছে, তার মানে এটার পিছনে কেউ নাই? এটার মধ্যে এত বালখিল্য সুলভ কথা হতে পারে না, বরঞ্চ অতি সিম্পল কতগুলো নিয়ম থেকে যে জটিল একটা হয়েছে, সেটা তো আরো বেশি ক্রেডিটের কথা। এবং তিনি, তেনার ডকুমেন্টারির নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ কেওস। হ্যাঁ, তো কেওস হলে ম্যাথমেটিক্স কেন হবে? তার মানে আমরা লিটারাল সেন্সে যেটাকে কেওস দেখতেছি, এটা আসলে কেওস না, এটার একটা নিজস্ব ধরনের একটা ম্যাথমেটিক্স আছে। যেমন বলা হচ্ছে যে মানে মানে এক্সপ্লোশন, বিস্ফোরণ হয়ে, মহাবিস্ফোরণ হয়েছে। তো বিস্ফোরণ মানে তো আমরা জানি যে একটা জিনিস ধ্বংস হয়ে যায়, নেগেটিভ ব্যাটারিয়া হয়, কিন্তু এখানে তো জগৎ সৃষ্টি হয়েছে, তাহলে এটা বিস্ফোরণ কিভাবে হলো? আমরা যখন 2001 বা 2 সালে ফরেস্ট্রিতে সেমিনার করেছিলাম, সেখানে প্রফেসর আবু সালে স্যারকে, প্রফেসর আব্দুল কাদের এই প্রশ্নটা করেছিলেন, তখন আবু সালে স্যার বলছিলেন যে এটা লিটারাল সেন্সে বিস্ফোরণ, মানে একটা বিরাট স্ফীতি বোঝানোর জন্য, এটা আমরা যেভাবে বিস্ফোরণ করে একটা কিছু ভেঙে দিই সেটা না। হ্যাঁ, সেটা হয়েছে। তাহলে এখানে যে বলা হচ্ছে যে যে মানে এখানে এখানে যে কথাগুলো লিখেছে, আমি যদি এগুলো আপনাকে পড়ে শোনাই, এইটুকুগুলো কেমন যেন বিদঘুটে মনে হয় যে কি বলছে, যে কেননা অসীম নয় বরং সীমিত যে কোনো কিছুর শেষ সীমানা আমরা তার চারপাশে থাকা শূন্যতার মাধ্যমে বুঝতে পারি। তাহলে মানে কোনো কিছুর লাস্ট সীমানায় গিয়ে শূন্যতা, তখন আমরা সসীমতাটা বুঝতে পারি। তো লাস্ট সীমানায় গিয়ে আমরা শূন্যতা দেখি, কিন্তু আমরা তো জগতের লাস্ট সীমানায় কেউ যেতে পারছি না। সায়েন্টিস্টরা, যে কসমোলজিস্টরা, অ্যাস্ট্রোফিজিস্টরা, যে মানে জগতের যে মানে এভার এক্সপ্যান্ডিং যে ওটা ইয়ে বলছে, তো সেটা তো তারা ক্যালকুলেশন করে বলছে, এটা তো ফিজিক্যালি কেউ যেতে পারে না। তো ক্যালকুলেশন করলে তো আমরাও পাই যে যে মানে এভরিথিং আউট অফ নাথিং, তো শূন্যর শূন্য থেকে সব কিছু, এটা তো আমি বলতেই পারি, কারণ শূন্যের পরে 1, 2, 3 হয়। হ্যাঁ, অথবা শূন্যের আগে -1, -2, -3 হয়, তাহলে তো আমি বলতে পারি শূন্য থেকে সব কিছু হয়েছে। একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং একটা ফিজিক্যাল যাওয়া তো ভিন্ন জিনিস, মানে অ্যাট দ্য এজ অফ দ্য ইউনিভার্স আমরা তো যেতে পারি না ফিজিক্যালি, কেউ পারবে বলে দাবিও করে না, কিন্তু আমরা কগনিটিভলি যাইতে পারি, আমাদের নলেজ এক্সারসাইজে আমরা যাইতে পারি, ম্যাথমেটিক্সের লোকেরা যায়, আমরাও যাই, ফিলসফির লোকেরও আমরা যাই, আমরা বলি যে জগৎ এমন বা জগৎ তেমন। আমি আমার আরও বিভিন্ন আগের কথাগুলোতে বলেছি, জগৎকে যখন আমি আমার প্রেডিকেট করি, আমার মানে আমার অবজেক্ট অফ নলেজ বানাই, তখন কিন্তু কগনিটিভলি আমি জগতের থেকে বাইরে চলে যাই, জগৎ বনাম আমি, যিনি জগৎ সম্বন্ধে কিছু একটা বলছেন। এটা আমার কগনিটিভ পাওয়ার, এটা আমার এপিস্টেমোলজিক্যাল ক্যাপাসিটি, এটা আমার কনসেপচুয়াল ব্যাপার। কিন্তু ফিজিক্যালি তো জগতের সীমানায় কেউ যেতে পারে না, যার পরে শূন্যতা আছে, যেরকম যার কারণে একটা সসীমতা আছে। এই যে এখানে কথাগুলো যেটা বলেছেন সেগুলো একেবারে আনক্লিয়ার এবং কন্ট্রাডিক্টরি। এরপরে তিনি যে পয়েন্টে বলেছেন যে ঈশ্বরের পক্ষে কিভাবে মানে একটা সিদ্ধান্তে আসা সম্ভব বা তা পরিবর্তন করা সম্ভব কিনা, তিনি যদি আগে থেকে জানতেন যে পরিস্থিতি এমন হবে তাহলে তিনি সেটা কেন করলেন, আর যদি না জানতেন তাহলে সেটা কিভাবে হলো,
যে তিনি কাউকে ক্ষমা করেন, তার মানে তিনি তার সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেন, আবার তিনি সর্বজ্ঞানী, এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, এটা উনি বলতে চাচ্ছেন। এখানে ল্যাঙ্গুয়েজটা খুবই বিদঘুটে হয়েছে। এখানে মূল কথাটা যেটা সেটা হচ্ছে যে মানে ঈশ্বর এর পক্ষে বা কোনো সত্তার পক্ষে সর্বজ্ঞানী হওয়া, ন্যায় বিচারক হওয়া এবং দয়ালু হওয়া, এটা আসলে সম্ভব না। কারণ দয়ালু হওয়ার কারণে তিনি ক্ষমা করে দিতে চাইবেন, আর তিনি ন্যায়পরায়ণ হওয়ার কারণে তিনি শাস্তি দিতে চাইবেন, হ্যাঁ, এবং সর্বজ্ঞানী হলে তিনি এগুলো সব আগে থেকে জানেন। তাহলে এটা কিভাবে একটা সত্তার মধ্যে সম্ভব? হ্যাঁ, এখন মুশকিল হয়ে গেছে ওই যে মানে দ্য গোস্ট ইজ ইন দ্য মেশিন, এখানে মানে যে মানে ভূতটা ওটা শস্যের মধ্যে রয়ে গেছে। তার মানে হচ্ছে যে এদের যে বিভ্রান্তি সেটার উত্তরের মানে গোড়াটাই রয়ে গেছে যে সত্তা বলতে কি বোঝায়। জগতে যত সত্তা আমরা দেখি, যত সত্তা আমরা কল্পনা করতে পারি, স্রষ্টাকে সে ধরনের একজন মানে দর্শনযোগ্য না হলেও কল্পনাযোগ্য একটা সত্তা বলে মনে করা হয়, যে সত্তাটা আমাদের জ্ঞানের মতো একটা, তার জ্ঞান বিচার, তার স্কেল, তার মানদণ্ড। হ্যাঁ, তো তিনি তিনি যদি আগে থেকে না জানেন তাহলে তিনি সর্বজ্ঞানী কিভাবে হবেন? তিনি যদি জানেন তাহলে তিনি ন্যায় বিচারক হবেন, তিনি যদি ন্যায় বিচারক হন তাহলে তিনি ক্ষমাশীল কিভাবে হবেন? এটা কন্ট্রাডিক্টরি মনে হয়, আমার দিক থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। কিন্তু কথা হচ্ছে যে আমার দিক থেকে যেটা কন্ট্রাডিক্টরি মনে হয়, আমার যে মানে কগনিটিভ স্কেল, এটা আমি স্রষ্টার উপরে প্রয়োগ করতে পারি কিনা। যদি বলে যে না এটা পারা উচিত, এটাই তো ইসলামী দৃষ্টিতে শিরক, অর্থাৎ স্রষ্টাকে নিজের মতো বা আমার জানাশোনা কোনো কিছুর মতো মনে করা, যেটা মানে সূরা ইখলাসে বলছে কুফু না হাত, তার সমতুল্য কোনো কিছুই না। কারণ আমি আমার সত্তা দ্বারা, আমার ক্যাপাসিটি দ্বারা আমার কগনিটিভ স্কেলটা লিমিটেড। এখন আমার সত্তাগত লিমিটেডনেস নিয়ে যদি আমি মনে করি যে উইথ মাই ইন্টালেক্ট আই ক্যান জাস্ট এভরিথিং অফ দ্যাট এন্টিটি, যেটা লোকেরা গড হিসেবে বলছে, তার মানে হচ্ছে গড এবং আমি কিন্তু মানে একই সমতলের ব্যাপার, মানে আমার সমত যেমন আমি এবং তুমি সেরকম, অথবা আমার বস এবং আমি, তিনি আমার বস হতে পারেন কিন্তু আমিও মানুষ তিনিও মানুষ। তাহলে জগতের এন্টিটির কারণ হিসেবে আমরা কিন্তু স্রষ্টাকে নিয়ে আসতেছি। এটা করতে গেলে স্রষ্টাকে যদি জগতের অন্তর্গত কোনো একটা বস্তু মতো আমরা চিন্তা করি তাহলে সেটা একটা ক্যাটাগরি মিস্টেক করে, এবং স্রষ্টাকে যখন আমাদের জাগতিক বিবেচনার অধীনে আমরা নিয়ে আসবো, তিনি সেম রোলের অধীন, আমাদের দয়ার ধারণা তিনার দয়ার ধারণা সমান হবে, আমাদের ক্ষমাশীলতার ধারণা তার ক্ষমাশীলতার ধারণা সমান হবে, এটা যদি আমরা মনে করি, তার মানে হচ্ছে যে আমরা কিন্তু প্রাকারান্তরে ঈশ্বরকে জগতেরই অন্তর্গত কিছু একটা বলে আমরা মনে করি। এখানে শেষের দিকে বলছেন যে এখানে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছেন, একই প্রসঙ্গ, ঈশ্বর যদি সর্বশক্তিমান বলছেন যে মানে ও ওই যে সে ওমনিপটেন্ট প্যারাডক্স নিয়ে আসছে, কি হাস্যকর কথা, ঈশ্বর সর্বশক্তিমান ও সবকিছু স্রষ্টা আস্তিকরা বলে থাকেন। এখন যদি প্রশ্ন করি ঈশ্বরের পক্ষে কি সম্ভব এমন একটি পাথর তৈরি করা যা তিনি নিজেই তুলতে পারবেন না, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ বটে কিন্তু সর্বশক্তিমান নন, উত্তর যদি না হয় তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান কোনোটাই না, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান দুইটি একই সাথে সত্য হতে পারে না। এই দিয়ে ওনার স্ট্যাটাসটা শেষ। এখন এই অমনিপটেন্ট প্যারাডক্সে যে পাথরের যে বিষয়টা, এটা এত হাস্যকর যে ঈশ্বর প্রশ্নটা এগুলো, আমি প্রশ্নটা যদি সরাসরি এখানে পড়ি, এখন যদি প্রশ্ন করি ঈশ্বরের পক্ষে কি সম্ভব এমন একটি পাথর তৈরি করা যা তিনি নিজে তুলতে পারবেন না। আচ্ছা, তাহলে প্রশ্নের প্রথম অংশ দ্বিতীয় অংশকে অসম্ভব করে তোলে। আমি যদি বলি যে তিনি সবকিছু সৃষ্টি করতে পারেন, না আমি যদি তাকে বলি যে তিনি ঈশ্বর, ঈশ্বর মিনিং যে তিনি সর্বশক্তিমান, আচ্ছা তিনি যদি সর্বশক্তিমান হইতে পারেন তাহলে তিনি কোনো কিছু, সেটা হোক ছোট পাথর বড় পাথর বা সেটা তুলতে পারেন না পারেন, তিনি কোনো কিছু সৃষ্টি করতে পারেন কি না, এই প্রশ্নটা করাটা
ঈশ্বর মাত্রই সেটা পারবেন, ঈশ্বর ধারণার মধ্যে সেটা নিয়ে তো থাকে। ঈশ্বর কথাটার মধ্যে কিন্তু লিটারাল সেন্সের মধ্যে কিন্তু সর্বশক্তিমানের মধ্যে, তিনি কাউকে আমি সর্বশক্তিমান স্বীকার করার পরে তিনি যদি সর্বশক্তিমান হতে হয়ে থাকেন তাহলে তিনি মানে সৃষ্টি করতে পারবেন কিনা এমন কিছু, এই প্রশ্নটা একটা কিন্তু মানে এটা একটা ফল্টি কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে ঈশ্বর যদি কোনো কিছু সৃষ্টি করে থাকেন, ওই পাথরটা সৃষ্টি করতে ঈশ্বর হয়ে থাকেন, ঈশ্বরের বাই ডেফিনেশন তিনি এটা তুলতে পারার কথা, তাহলে এই যে বাই ডেফিনেশন যে কোশ্চেনটা যে ঈশ্বর এমন একটা পাথর তৈরি করতে পারেন কি না যেটা তিনি উত্তোলন করতে অক্ষম, এটার উত্তরটা আপনি যেটাই দেন না কেন সেটা ঈশ্বরের মানে অস্তিত্বের বিপক্ষে যায়। আমি দেখলাম যে এই প্রশ্নটাই হচ্ছে একটা ফল্টি কোয়েশ্চেন। এরপরে মানে লোডেড কোয়েশ্চেন, লোডেড কোয়েশ্চেন হচ্ছে একটা ফল্টি মানে এটা একটা মানে ফেলাসিয়াস অ্যাপ্রোচ। দ্বিতীয় কথাতে আসেন যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছু সৃষ্টি করতাম, এই ঈশ্বরের কথাটা কারা বলে? নাস্তিকেরা বলে, নাস্তিকেরা বলে, আস্তিকেরা বলে। তা আস্তিকেরা ঈশ্বরের কথা কেন বলে? যেহেতু মানে তাদের, তারা মনে করে এরকম সর্বশক্তিমান একটা সত্তা আছে অথবা থাকা উচিত, থাকাটা যুক্তিসঙ্গত সেরকম। তার মানে কিন্তু মানুষ ঈশ্বর বিশ্বাসটা অর্জন করে, অর্জন করে। এই কথাটা আবার আস্তিকদের একটু বিপক্ষে যাচ্ছে, যেভাবে তারা বোঝে যে মানুষ কিন্তু জন্মগতভাবে ঈশ্বর বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে না, মানে মানুষ জন্মগ্রহণ করে মানুষ হিসাবে এবং সে নাস্তিক হিসেবে জন্মগ্রহণ করে না, কারণ নাস্তিক কিন্তু ক্লেম করে যে ডাজন্ট এক্সিস্ট, এবং জন্মগত ভাবে মানুষ সংশয়বাদী হিসেবে জন্মগ্রহণ করে না, কারণ তার মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। তার মধ্যে কোয়েশ্চেনটা রাইজ করে, কখন রাইজ করে? যখন সে নিজের সেলফ সম্পর্কে সে অ্যাওয়ার হয় তখন তার মধ্যে কোয়েশ্চেন ডেভেলপ করে যে হু ইজ মি, হু এম আই, হোয়াট ইজ অল দিস থিংস, হোয়াট ইজ মাই রিলেশন টু দ্য ওয়ার্ল্ড, তার নানা ধরনের প্রশ্ন ডেভেলপ করে এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য সে ঈশ্বরের ধারণায় উপনীত হয়, কারণ তার অভিজ্ঞতা যেটা সে জগতের সাথে যে অভিজ্ঞতা যে জ্ঞান দিয়ে চলে সেই জ্ঞানগুলো তাকে ঈশ্বর বিশ্বাসের দিকে পরিচালনা করে এবং সে তখন ঈশ্বরে বিশ্বাসী হয়। ঈশ্বরে যখন সে বিশ্বাসী হয় তখন সে একটা ঈশ্বরের ধারণাকে এক অর্থে নির্মাণ করে, মানে গ্রহণ করে, অর্থে নির্মাণ করে। ওকে, সেই যে ঈশ্বরের ধারণাটাকে সে গ্রহণ করে বা নির্মাণ করে, গ্রহণ করে আমি নির্মাণ করে বলছি যে ঈশ্বরের ধারণা তো কোথাও নেই যে ফল পাওয়ার মতো সেটা পেরে নিয়ে আসে, সে একটা লজিক্যাল কনক্লুশনে যায়, তাই তো? লজিক্যাল কনক্লুশনে যায়, কেউ বলতে পারে না তার এই কনক্লুশনে যাওয়ার প্রসেসটা ফিট মানে ফল্টি, এটা সে বলতে পারে, কিন্তু সে যখন লজিক্যাল কনক্লুশনে যায় তখন ঈশ্বরের ধারণা বলতে সে কি বোঝায়? যে গড ইজ দ্য কজ অফ দ্য ইউনিভার্স, হি ইজ রানিং দ্য ইউনিভার্স। ওকে, তো সে কিন্তু এটা মনে করে না, অবাস্তব কতগুলো জিনিস মানে এটা হচ্ছে যে মানে এম্বডিমেন্ট অফ ঈশ্বর সেটা মনে করে না, সে ঈশ্বরকে একটা বাস্তব সত্তা, একটা লজিক্যাল এন্টিটি এবং উইথ অল দ্য ভেরি ইউনিক কোয়ালিটিস সে সে মনে করে। এই এই মনে করাটাকে কোনো নাস্তিক সংশয়বাদী অজ্ঞবাদী বলতে পারে যে না এটা বোগাস, এটা আজে বাজে জিনিস, সেটা বলতে পারে, কিন্তু ঈশ্বর ধারণাকে সে যখন গ্রহণ করে তখন যে ঈশ্বরের ধারণাটাকে একটা লজিক্যাল কনক্লুশন হিসেবে সে গ্রহণ করে, সে যখন ঈশ্বরে বিশ্বাস করে তখন মানে আজে বাজে এসব ধারণা নিয়ে সে ঈশ্বর বিশ্বাস করে না, কোনো ঈশ্বর বিশ্বাসী, আমি নিজে ঈশ্বর বিশ্বাসী, কেউ এটা বিশ্বাস করে না যে মানে ঈশ্বর তিনি তিনি কি হতে পারেন, যে তিনি তিনি আত্মহত্যা করতে পারেন কিনা, তিনি যদি আত্মহত্যা করতে না পারেন তাহলে তিনি ঈশ্বর কিভাবে হইলেন? হ্যাঁ, ওই যে কাফেরেরা বলতো যে ঈশ্বর তো, ঈশ্বর তো সন্তান থাকার কথা, কিন্তু আস্তিকরা তো কখনো ঈশ্বরকে মানে ঈশ্বর এই কারণে মানে না যে এরকম একজন সত্তা, সুপুরিয়ার সত্তা দরকার যে আত্মহত্যা করতে সক্ষম, এই ধরনের চিন্তা থেকে। তো আমরা যে বলি খাইতে পারে, বাচ্চা পয়দা করতে পারে, কারো পিতা হতে পারে, কারো পুত্র হইতে পারে, হ্যাঁ, তারপরে দিয়া সে উড়ে যেতে পারে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আস্তিকরা যে একটা ঈশ্বরের প্রয়োজনীয়তা অনুভব করে
সেটা কি কারণে করে, মানে এই কারণে করে না যে আমাদের এমন একটা সুপ্রিয় সত্তা দরকার যে আমাদের মতো সন্তান পয়দা দিতে সক্ষম, আমাদের মতো খাইতে সক্ষম, হ্যাঁ ঘুমাইতে সক্ষম, আমাদের সব ভালোগুলো করতে সক্ষম, কিন্তু আমাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো থেকে তিনি মুক্ত। হ্যাঁ এরকম এরকম ঈশ্বর আছে, মানে দেবতা দেবী যে ঈশ্বর, রোমান দেবতা বা দেবীরা যে ঈশ্বর, হ্যাঁ তাদের মানবীয় বৈশিষ্ট্যগুলো আছে, কিন্তু মানবীয় দুর্বলতা থেকে তারা অনেকাংশেই মুক্ত, বা এক একজন এক একটা। আমি যদি ইসলামের কথা ধরি, কিন্তু ইসলাম তো এরকম মানে এরকম সিস্টেম বিশ্বাস করে না, সে একজন পরম ঈশ্বরে বিশ্বাস করে যিনি একক অদ্বিতীয় এবং যিনি সার্বক্ষণিক ভাবে জগৎকে পরিচালনা করছেন, সর্বত্র যিনি বিরাজমান, কিন্তু যার সত্তাটা হচ্ছে অজ্ঞেয়। এই জন্য ইসলাম সিফত এবং জাতের মধ্যে পার্থক্য করে। আমাদের দিক থেকে সিফত গুলো তার সত্তার অংশ এবং অনন্ত, কিন্তু সিফত যোগ সিফত যোগ সিফত অলগুলো অ্যাট্রিবিউটস কে যোগ করলে সমান সমান গড, এটা মুসলমানরা কেউ মনে করে না। মুসলমানরা মনে করে গড ইজ ইভেন বিয়ন্ড দ্য অল টোটালিটি অফ দ্য অ্যাট্রিবিউটস, অর দ্য ট্রু মিনিং অফ দ্য অ্যাট্রিবিউটস ইজ অ্যাকচুয়ালি ইনকনসিভেবল ফর আস। মানে এই সেন্সে আমি একটা কথা বলেছিলাম, কেউ কেউ আমাকে বলেছে যে এটা খুব স্টানিং হচ্ছে, ইসলামিক অ্যাগনস্টিসিজম, দ্যাট মিন্স God is agnostic from in his true essence, but God exists kore seta amra jani ebong kibhabe amader sathe God engage hoy seta amra jani with his attributes, kintu from God's point of view what is God, eta ami keno engage hobo ebong seta to amar pokkhe jana sombhob na as a particular, mane actually আল্লাহর যে সত্তাগত ব্যাপার সেটাকে সেটাতে রিচ করা তো মানুষের পক্ষে ইম্পসিবল। তাহলে সো কল অমনিপোটেন্ট প্যারাডক্স, তিনি যদি অমনিপোটেন্ট হন তাহলে তিনি ইনকেপেবল কেন হবেন? হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা মানে ভুল কোয়েশ্চেন। আমরা অনেক প্রশ্ন গ্র্যামাটিক্যালি কারেক্ট করতে পারি, কিন্তু যেগুলো লজিক্যালি ভুল এবং এগুলো কোনো মিনিং ক্যারি করে, মানে এটা রেশনালি ইনকনসিস্টেন্ট, রেশনালি ইনকনসিস্টেন্ট, এবং এগুলো যে প্রখ্যাত নাস্তিকদের কথার মধ্যে শোনা যায়, ডকিংস এর কথার মধ্যে আমি শুনছি হোয়াট ইজ দ্য স্মেল অফ ব্লু, তিনি বলছেন এটা যেমন রং কোয়েশ্চেন, তেমনি আপনি ডিজাইন দেখছেন সেদিন থেকে আপনি ডিজাইনার ঠিক করবেন সেটাও রং কোয়েশ্চেন, কিন্তু একই যুক্তি দিয়ে ডিজাইন ডিজাইনার রিলেশনটা হচ্ছে একটা নেসেসারি রিলেশন, আর কালার এবং স্মেল রিলেশনটা হচ্ছে একটা অকেশনাল রিলেশন, কিন্তু এই যুক্তিটা বরঞ্চ এই ওমনিপোটেন্ট প্যারাডক্সের ক্ষেত্রে খাটে। হ্যাঁ আপনি আপনি আমি ঈশ্বর বিশ্বাসী হিসেবে আমি কি মনে করি যে গড ক্যান ক্রিয়েট স্কোয়ার সার্কেল, এটা আমরা মনে করি না। আমরা গডকে যে সর্বশক্তিমান মনে করি, লজিক্যালি কনসিভেবল যত পাওয়ার আমি ভাবতে পারি অথবা কেউ ভাবতে পারে, এই সব কিছুর অধিকারী হচ্ছে গড, মানে আমাদের একটা রেশনাল চিন্তার আউটকাম, বিকজ হোয়াট ইজ দ্য আউটকাম এন্ড ফাইন্ডিংস অফ মাই রেশনালিটি এন্ড লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখন সেটাকে আপনি আপনার ইলজিক্যাল চিন্তা যদি চাপিয়ে দিয়ে বলেন যে আপনি তো গড সম্পর্কে বলেন, তাহলে এটা তো কন্ট্রাডিক্টরি, তাহলে কি হলো আমার পজিশনটাকে আপনি ডিস্টর্ট করে সেটাতে আপনি খণ্ডন করতে চাইলেন, যেটা আমি আরো বিভিন্ন বক্তৃতা বা আলোচনাতে বলেছি, এটা হচ্ছে একটা স্ট্রমেন ফেলাসি, অর্থাৎ আমার খড়কুটা দিয়ে একটা মূর্তি বানিয়ে তারপরে আপনি আমাকে এটা ঘুষি দিয়ে ফেলে দিলেন আর বলেন যে হ্যাঁ মোজাম্মেল সাহেবকে তো আমি তো ফেলে দিছি, এই দেখো ফেলে, আসলে তো আমি দাঁড়িয়ে আছি। আপনি একটা বিষয়কে মানেন বা না মানেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিটা কি বলে সেটা স্বীকার করাটা হচ্ছে যে সততা এবং বুদ্ধিবৃত্তির দাবি। আমরা যারা আস্তিক, নাস্তিকদের পক্ষে বলতে গেলে অনেকে আমাদেরকে নাস্তিক মনে করবে, ইনফ্যাক্ট কেউ কেউ আমাকে নাস্তিকও মনে করে, কিন্তু আমি একদম সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী বড় বড় প্রফেসরদের সাথে কথা বলে দেখছি যে তারা অ্যাডোলেসেন্ট কিছু কথাবার্তা বলে, যে মানে আস্তিক এমন বলে তেমন বলে ইত্যাদি, এবং তাদের কোনো কন্টেক্সচুয়াল জ্ঞানই নেই ইসলাম সম্বন্ধে, তারা তো জানেই না হুজুরেরা ওয়াজ করছে কি শুনছে এটা বলে বেড়ায়। তো কোন একটা কিছুকে জানতে হলে তো সেটার বেসিক টেক্সট থেকে জানতে হবে, এবং টেক্সটের মধ্যে সেটা কোন কনটেক্সটে বলা হয়েছে সে অনুসারেও জানতে হবে, কিভাবে একটা জিনিস পড়তে হবে সেটা থেকে মিনিং নিতে হবে, এটার জন্য আমাদের একটা মানে ব্রাঞ্চ অফ ফিলোসফি আছে, ফিলোসফি অফ ইন্টারপ্রিটেশন, হারমেনিটিক্স বলা হয়, তারপর ওই কথা শুরু করে, সেই কথা হলে এই কথা শুরু করে, কিন্তু কথার যেটা মূল সূত্র সেটা তারা ধরতে পারে না, এবং এর জন্য আস্তিকেরাও কিন্তু খানিকটা দায়ী, কারণ আস্তিকদের কথাবার্তাতে মনে হয় যেন মানে ঈশ্বর আছেন এটা ধরে নিয়ে বাকি সব আলোচনা,
আসলে সকল আলোচনা শুরু হওয়া উচিত যে আমি আছি, আমি আছি, আমি আমি আছি। এই আমাদের ফিলোসফিতে ডেকার্টও এটা দিয়ে শুরু করেছিলেন, যে মানে সবকিছু সন্দেহ করতে করতে উনি এক পর্যায়ে আবিষ্কার করলেন, বুঝতে পারলেন যে সবকিছু যে সন্দেহ করছে এটাকে সন্দেহ করা যাচ্ছে না। আমি যদি না থাকি তাহলে সবার সবকিছুকে সন্দেহটা কে করছে? আমি নিজেকে আবিষ্কার করি ইন এ গিভেন সিচুয়েশন, তখন জগৎকে আমি কি মৌলিক প্রশ্নগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। এই এক্সপ্লোরেশন আমাদেরকে নিয়ে যায় যে একটা গড বিলিফের দিকে, একটা রেশনাল আন্ডারস্ট্যান্ডিং হিসেবে। তাহলে আমি গড বিলিফটা পাইলাম রেশনাল আন্ডারস্ট্যান্ডিং এ, আমার রেশনালিটিকে স্যাটিসফাই করার জন্য আমি গড হাইপোথিসিসটাকে ট্রু হিসেবে গ্রহণ করলাম, আর আপনি একটা সম্পূর্ণ লজিক্যালি কন্ট্রাডিক্টরি জিনিস আমার উপর চাপিয়ে দিয়ে বললেন যে এই দেখো তোমার আইডিয়া তো এটা তো লজিক্যালি কনসিস্টেন্ট না। টু মাই ট্রু আন্ডারস্ট্যান্ডিং আমি দেখেছি যে দিস পিপল দিস দে ফোকাস দেমসেলভস অ্যাজ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, অ্যাকচুয়ালি দে আর ভেরি আনস্মার্ট অ্যান্ড দে আর জাস্ট স্টুপিড। হ্যাঁ, দ্য ম্যাটার ইজ টু know their arguments properly and refute it accordingly. Thank you.